আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S9 Plus। আপনারা অবশ্যই এতক্ষণে বুঝতে পারছেন যে আসলে এটা কী প্রবলেম। আজকে এই S9 Plus-টি গ্লাস চেঞ্জ করে আপনাদের মাঝে দেখাবো যে আসলে কীভাবে চেঞ্জ করতে হয় এবং হচ্ছে আমরা কীভাবে কাজ করে থাকি সাধারণত। তো আপনি আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটি একটি একজন কাস্টমারের। এই ফোনটার যেহেতু ডিসপ্লেটি একটু বেশি ভাঙা, সেহেতু আমাদের রিস্ক নেওয়া, নষ্ট হয় না যদিও তারপর আমাদের রিস্ক নিতে হয়, দুই একটা অনেক সময় হয়ে যায়। তো আমি এখন দেখতে পাচ্ছেন যে আসলে এই ফোনটির গ্লাসটা সেপারেট করব, মানে হচ্ছে ডিসপ্লে থেকে আলাদা করব এই ভাঙা গ্লাসটি, তারপর হচ্ছে আমি গ্লাসটি লাগাবো। তো এখন আমি যে কাজটি করতেছি এটা হচ্ছে যেই দিক দিয়ে আমি আমার ওয়্যারটা ইউজ করব, তারটা ইউজ করব, ওই তার ইউজ করার জন্য একটা জায়গা তৈরি করতে হয়, ওই জায়গাটি আমি তৈরি করে ফেলতেছি যে আসলে যাতে করে আমি তারটা এবং হচ্ছে ওয়্যারটা যেন খুব সুন্দর করে আমি ইউজ করতে পারি এবং খুব ভালো করে যাতে কাজটা সুন্দর মতো হয়। সবসময় এটা খেয়াল রাখবেন, আপনারা যারা টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই দেখবেন যে আসলে তো এখানে আমি আসলে ওই জায়গা করে নেওয়ার কারণটা হচ্ছে আমি জায়গাটা না করলে হচ্ছে ওয়্যারটা ইউজ করতে পারবো না, আর ওয়্যারটা যদি আমি জায়গাটা নাই তৈরি করে আমি ইউজ করতে যাই তাহলে ডিসপ্লেটা নষ্ট হওয়ার চান্স থাকে এবং হচ্ছে দ্রুততার সাথে কাজটা আমি সম্পূর্ণ করতে পারি না যদি আমি যে কোণা দিয়ে বা হচ্ছে যে সাইড দিয়ে আমি ওয়্যারটা ইউজ করব। আপনারা দেখতে পাচ্ছেন খুব রিল্যাক্সে একদম আস্তে ধীরে কাজটা করা হচ্ছে। এই কাজটা করার ক্ষেত্রে হচ্ছে আপনাকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো ধরনের অন্যমনস্ক হওয়া যাবে না, অন্য কোনো দিকে তাকানো যাবে না, শুধুমাত্র আপনার মাথার ভিতরে যাতে এই কাজটি থাকে এবং হচ্ছে এই যে কাজটি করতেছেন এটার ভিতরেই অ্যাটেনশনটা থাকে, কোনোভাবেই যাতে ভুল না হয়, একটা ভুল সারা জীবনের কান্না। আর ছোট্ট একটা ভুল থেকেই কিন্তু আপনার এই ধরনের প্রবলেম হয়, ডিসপ্লে চলে যায়, এটা আমাদের ভুলের কারণেই। এটা আসলে অনেক টেকনিশিয়ান স্বীকার করতে চায় না এবং হচ্ছে বুঝতেও চায় না, এটা আসলে আমাদের ভুলের কারণে ডিসপ্লে যায়, এটাই স্বাভাবিক। আসলে ভুল হয় না শুধুমাত্র শয়তানের, এছাড়া সবারই ভুল হয়। এইখানে আমার এখানে যে অবস্থা এখন আছে, এখন হচ্ছে আমি প্রায় 30% আপ করে ফেলছি। আপনারা দেখে হয়তো মনে করতে পারতেছেন যে আসলে এখানে 30% না, আসলে দুই সাইড যখন ইউজ হয়ে যায় বা হচ্ছে দুই সাইড দিয়ে যখন কমপ্লিট করে ফেলি তখন এই কাজটা অনেক ছোট হয়ে যায় বা অনেক শর্ট হয়ে যায়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য। আমার এখানে দেখতে পাচ্ছেন আমি একটু ভিডিও পজ করে দিয়েছি, বিকজ হচ্ছে কি এত লং ভিডিও করা যায় না। তো গ্লাসটি রিমুভ করার প্রায় শেষ সময়, এখন প্রায় খোলা হয়ে গেছে। তো আপনারা অবশ্যই চারটা কোণা অবশ্যই দেখে শুনে করবেন এবং হচ্ছে সাইডগুলি দেখে শুনে করবেন, তাহলে আপনাদের হাতে একটা ডিসপ্লেও নষ্ট হবে না। আর আপনারা যারা আমাদের এই ধরনের কাজগুলি করাইতে চান বা হচ্ছে এই ধরনের প্রবলেম ফেস করেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানায় চলে আসতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্স, 38 নম্বর শপ। তো আপনারা হয়তো বা এটার প্রাইস সম্বন্ধে অনেকে আস করতে পারেন, তো আমি তাদেরকে বলে রাখতে চাই এটার প্রাইস হচ্ছে S9 Plus-এর গ্লাস রিপ্লেসমেন্ট প্রাইস এটা হচ্ছে 2200 টাকা। আপনারা 2200 টাকা দিয়েই কিন্তু আপনারা এই কাজটা সম্পূর্ণ করে নিতে পারবেন। দেখেন গ্লাসটি প্রায় রিমুভ হয়ে গেছে, এখন আপনার
আমাদের ক্লাস খোলা সম্পূর্ণ হয়ে গেছে, ক্লাস খুলতে হয়তো বা 8 থেকে 10 মিনিট লাগছে। এখন যদি আমি ধরেন আমি যদি ইউজ করতাম হচ্ছে ফ্রিজার ইউজ করতে গেলে কিন্তু আমাকে অনেক সময় ব্যয় করতে হইতো, অনেকটা সময় লেগে যেত। ফ্রিজারটা হচ্ছে ওপেন করার পরে আমাকে আধা ঘন্টা রেস্টে রাখতে হয় ঠান্ডা হওয়ার জন্য, তো সেই কাজটা আসলে করতে হয় না এই ধরনের কাজে। এখন বর্তমানে আমরা হাত দিয়ে খুলে ফেলি খুব সহজে এবং হচ্ছে খুব সব শর্টকাটে। ফ্রিজারের সম্বন্ধে আপনারা যারা আসলে জানেন না, অনেকে আসলে আকর্ষিত হন এই ফ্রিজার দেখে। অনেক জায়গায় অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন যে আসলে ফ্রিজার দিয়ে খোলে, ফ্রিজের ভিতরে ঢুকায় রেখে কিছুক্ষণ পরে খোলে। ওই ফ্রিজারটা আমাদেরও আছে, আমরা ফ্রিজার দিয়ে খুলি না। তার কারণটাই হচ্ছে ফ্রিজার দিয়ে খুললে 4-5 দিন পরে ডিসপ্লেটা চলে যায় বেশি। আর হচ্ছে স্যামসাংয়ের খুব কম মডেল হচ্ছে ফ্রিজার দিয়ে খোলা যায়, আর বেশিরভাগই নষ্ট হয়। অনেক হয়তো ভাবতে পারেন দক্ষতার কারণে না, আসলে আপনারা সবসময় খেয়াল করে দেখবেন আমার এই কথার পরিপ্রেক্ষিতে। আপনারা দেখবেন স্যামসাংয়ের S8+ উপরে আর কোনো মডেল খোলা যায় না, এরকম কোনো ভিডিও বা এরকম কোনো প্রুফ আপনারা পাবেন না। আপনারা যা দেখবেন অনলাইনে দেখবেন Note 8, তারপরে হচ্ছে Note 9, তারপর হচ্ছে স্যামসাং S7, S8+, S8, S9, S9-এর উপরে কোনো মডেলই খোলা যায় না বা হচ্ছে সেপারেট করা যায় না ফ্রিজার দিয়ে। তো তারপরেও এটা আসলে অনেকে দেখে বা হচ্ছে আকর্ষিত হন, অনেক আকর্ষিত হয়ে হয়তো বা আপনারা যান ঠিক করতে, পরে দেখেন অন্যভাবে ঠিক করে বা আমাদের ওয়েতে ঠিক করে। তো এটাই স্বাভাবিক, আপনারা আকর্ষিত হয়ে যাবেন আর আপনার কাজটা হবে ভিন্ন রকম বা ভিন্ন ওয়েতে কাজ হবে, এটাই স্বাভাবিক যেহেতু আপনি আকর্ষিত হয়ে যাচ্ছেন। তো আমরা দেখেন আমরা আসলে গ্লাসটা খুলে কিন্তু খুব কম সময়ের মধ্যে আমরা অলরেডি গ্লাসটা আবার লাগাই ফেলতেছি। হচ্ছে UV সিস্টেমের গ্লাস লাগাইতেছি আমরা, যেহেতু OCA করলে হচ্ছে একটু রিস্কটা বেশি থাকে। তো কাস্টমারের চাহিদা অনুযায়ী হচ্ছে আমরা কাজটা করে থাকি। আমরা কাস্টমারকে বলে দিই যে ভাই OCA যদি করেন তাহলে একটু রিস্ক বেশি থাকে, OCA না করলে একটু রিস্ক কম থাকে। তো এই সম্মতি অনুযায়ী আসলে আমরা কাজ করে থাকি। তো আমরা মোটামুটি আমাদের কাজটা এখন সম্পূর্ণ প্রায়, এখন আমাদের ল্যাম্প করা বাকি, ল্যাম্প করতে হবে, তারপরে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ল্যাম্প করতে হয় 10 মিনিটের মতো। টাচ না গ্লাস, টাচের দামই 500 টাকা রাখা যাবে। আচ্ছা 10 মিনিট সময় দেন চেঞ্জ করে দিতেছে, 10 মিনিট সময় দেন, 10 মিনিট সময় দেন চেঞ্জ করে দিতেছে, সমস্যা নেই। এটা বাদ, এটা রিসেভ করে লাভ নেই, যেটা চলে গেছে ওটা বলে লাভ নেই। তো আপনারা যারা আসলে এই ধরনের কাজ নিয়ে অশান্তিতে থাকেন বা হচ্ছে ডিপ্রেশনে ভোগেন, তাদের জন্য আমি বলতেছি আপনারা সরাসরি আমাদের এখানে চলে আসেন, সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের এই গ্লাস রিপ্লেসমেন্টের খরচ হচ্ছে অনলি 2200 টাকা, 2200 টাকা। আপনি অন্য কোথাও যাচাই করে দেখবেন 3500 টাকা সর্বনিম্ন অথবা 3000 টাকা সর্বনিম্ন, এর নিচে পাবেন না। আমাদের এখানেই সর্বনিম্ন প্রাইস, যেহেতু আমরা হোলসেলে কাজ করে থাকি, ব্যবসায়ী এবং হচ্ছে কাস্টমার দুইটারে কাজ করে থাকি, তো দুইজনের প্রাইস একই। যদি কোনো ব্যবসায়ী করে নিতে চান তাহলে তার জন্য কিছু নেগোশিয়েবল, কিছু কমানো সম্ভব। আর হচ্ছে যদি কাস্টমার হয়ে থাকেন বা ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য 2200 টাকায় সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা যারা আসলে আমাদের শপে আসতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন, এবং আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্স 38 নম্বর শপ। বডি চেঞ্জ করবা, সাদাটা না কালোটা? দুইটা একই, এটা স্পিকার সহ এটা স্পিকার ছাড়া একই মাল, এইগুলোর জন্যই হচ্ছে বলে অরিজিনাল কপি। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসলে কাস্টমার থাকার কারণে আমি একটু বাড়িতে কথা বলতে হয়েছে না, আমার কাছে আছে 2-3টা স্ক্র্যাচ আছে ভালো ভালো। না এটা নাই, শান্তি হবে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রায় কাজটি সম্পূর্ণ হয়ে গেছে অলরেডি।
আমরা এখন ক্লিন করব, ক্লিন করে তারপর হচ্ছে দেন চেক করব, চেক করে দেখব যে আসলে কাজটি পারফেক্ট হয়েছে কিনা এবং হচ্ছে কোনো বাবুল আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কোনো বাবুল নাই, ফুললি ক্লিয়ার। আমরা এখন চেক করতেছি, চেক করে দেখবো বা আপনাদের দেখাবো যে আসলে সম্পূর্ণ আছে কিনা বা ঠিক আছে কিনা। আমাদের এই কাজটি করতে সম্পূর্ণ সময় হচ্ছে গিয়ে, টোটাল সময় হচ্ছে 30 মিনিট। 30 মিনিটে একটা এইডস গ্লাস চেঞ্জ করা কিন্তু অনেক টাফ এবং হচ্ছে এটা আনঅ্যাভেলেবল। 30 মিনিটে কেউ গ্লাস চেঞ্জ করতে পারে না, খুব কম। আমাদের সর্বোচ্চ 30 মিনিট সময় লাগে, সম্পূর্ণ একদম টোটালি 30 মিনিট সময় লাগে এই কাজটি সম্পূর্ণ করতে। যদিও ভিডিও করলে হচ্ছে একটু টাইম নেওয়া লাগে বা হচ্ছে ভিডিওর জন্য একটু টাইম পজ দেওয়া লাগে বা হচ্ছে একটু বেশি সময় লাগে, কিন্তু ভিডিও ছাড়া অন্যান্য নর্মালি হচ্ছে 30 মিনিট সর্বোচ্চ সময় লাগে। খুব দ্রুততার সাথে আমরা করে ফেলতে পারি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যারা আসলে আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। এবং হচ্ছে আমাদের ঠিকানা ঢাকা উত্তরা রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্স, 38 নম্বর শপ। এই ধরনের সমস্যা নিয়ে যদি আমাদের সাথে দেখা করতে চান তাহলে অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই খুব ভালো আছেন। তো যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী আপডেটের জন্য। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।